মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ ভাঙচুর করেছে পোশাক কারখানার শ্রমিকরা। যদিও তাদের দাবি, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে মালিকপক্ষ, তাতে ফুঁসে ওঠে শ্রমিকরা। একই দাবিতে আন্দোলন হয় সাভার ও গাজীপুরে। এদিকে শ্রমিকদের আন্দোলন না করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি জানান, নতুন মজুরি ঘোষণা হলে ডিসেম্বর মাস থেকে তা পাবেন পোশাক শ্রমিকরা। দেশের বর্তমান দ্রব্যমূল্য বিবেচনায় সর্বনিম্ন বেতন 23,000 টাকা করার দাবিতে আন্দোলন করে আসছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে নামে মিরপুর 11 নম্বরের একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ করে পরিবহনের উপর হামলা চালায় উত্তেজিত শ্রমিকরা। বন্ধ হয়ে যায় মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর গামী সড়কের যান চলাচল। সরকার যে চারটা দিছে যে 23,000 টাকা অপারেটরের বেতন, আর নর্মাল হেল্পার গুলো হয়েছে 16-17,000 টাকা, এটাই আমরা জানাইছিলাম। শ্রমিকদের অভিযোগ, তাদের ন্যায্য দাবি পূরণ না করে উল্টো বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তাদের উপর হামলা চালানো হয়েছে। শ্রমিকদের মারাইছে অফিসের ভিতরে ঢুকাইয়া, হ্যাঁ সন্ত্রাস দিয়ে মারাইছে বাইরে, সন্ত্রাস কেন ঢুকতে দিল অফিসে? মালিক পক্ষ লোক ভাড়া করে নিয়ে ফ্যাক্টরির মধ্যে ঢুকাই দিয়া আঙ্গ শ্রমিক ভাইদের টাইনটা বের করিয়া রাস্তার মধ্যে বইটা পিটানো হয়েছে। একই দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলনের নামে সাভার আশুলিয়ার জামগড়া এলাকায়, এছাড়া গেল 8 দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরাও। বিক্ষোভের এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা। ভাঙচুর চালানো হয় বিভিন্ন দোকানে, জ্বালিয়ে দেওয়া হয় পুলিশ বক্স, পরে পুলিশ তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ সদস্যরা আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ আছে, আমরা কাজ করছি। এদিকে বিজিএমই সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, পোশাক কারখানার শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো গঠন করা হয়েছে। এই নতুন মজুরি ঘোষণা হলে ডিসেম্বর থেকেই তা পাবেন পোশাক শ্রমিকরা। সরকার নতুন যে বেতন কাঠামো ঘোষণা করবে, আমরা পোশাক শিল্পের সকল উদ্যোক্তা সেটা মেনে নিব, শিল্পের যত প্রতিকূলতায় থাকুক না কেন। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর, আমি আবারও রিপিট করছি, আগামী ডিসেম্বর 2023 থেকে ইনশাল্লাহ কার্যকরী হবে। শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফেরারও আহ্বান জানিয়েছে বিজিএমই কর্তৃপক্ষ। রিয়াদ সুমন, News24, ঢাকা। এ বিষয়ে আরও খবর জানাতে আশুলিয়া ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে আশুলিয়াতে নাজমুল হুদার কাছে। আর নাজমুল, কারখানার শ্রমিকদের বিক্ষোভের পর এখনকার পরিবেশ কেমন দেখছেন জানাবেন। মাহমুদ আপনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং সারাদিন আমরা কয়েকদিন ধরেই কিন্তু দেখছি যে গার্মেন্টস কারখানা, পোশাক কারখানা যে বেতন ভাতা নিয়ে নৈরাজ্য চলছে এবং যে সহিংসতা চলছে সাভার, আশুলিয়া এবং গাজীপুর এই এলাকাগুলোতে, আমরা দেখেছি যে সকাল থেকে শ্রমিকরা কাজে যোগদান করে এসে সেখানে এসে ভাঙচুর চালায় এবং সড়ক অবরোধ করে এবং পুলিশের সাথে কিন্তু দফায় দফায় যে সংঘর্ষ সেটা হচ্ছে। এবং এখন কিন্তু প্রত্যেকটা কারখানায় যেহেতু সকালের শ্রমিকরা কাজে এসেছেন এবং অর্ধশতাধিক কারখানা কিন্তু আজকে ছুটি ঘোষণা করেছে, এছাড়াও কারখানাগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রত্যেকটা কারখানার সামনেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া এখন কিন্তু যে থমথমে অবস্থা বিরাজ করছে, আমি যদি একজন শ্রমিকের সাথে কথা বলতে চাই, আপনারা তো কাজে যোগদান করতে চান, কেন সহিংসতা করছেন, কেন তারা আপনারা আন্দোলন করছেন? এখন তো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, সরকার আমাদের একটা পর্যাপ্ত মজুরি ধরুক যাতে আমরা কাজে ফিরে যেতে পারি, যে আন্দোলন করতেছে সবাই, ভাঙচুর হইতেছে, এই না করে আমাদের একটা নির্ধারিত মূল্য ধার্য করুক, আমরা যাতে কাজে ফিরতে পারি। অনেক ধন্যবাদ। যেমন আসলে বলছিলেন যে একজন শ্রমিক কিন্তু বলছে যে যেকোনো যেহেতু তারা একটা বেতন কিছু বাড়তি দিলে তারা হয়তো আবারও কাজে যোগদান করবে। এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে শ্রমিক অসন্তোষের সর্বশেষ খবর। ছিল যাচ্ছে আমার সহকর্মী রয়েছে গাজীপুরে, একই খবর জানতে জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, ধন্যবাদ নাজমুল। আপনি আসলে যেমনটি বলছিলেন,
শিল্পদেশে তো গাজীপুরে আসলে কিছু কলকারখানা রয়েছে অনেক, সেই ক্ষেত্রে কিন্তু আসলে শ্রমিকদের সংখ্যাটাও কিন্তু আসলে অনেক বেশি। আসলে যে শ্রমিক যে অসন্তোষ বা শ্রমিক যে বেতন বৃদ্ধির দাবিতে যে আসলে 8 দিন, আজকে কিন্তু অষ্টম দিন, এই অষ্টম দিনে যে যে বেতন বৃদ্ধির দাবিতে যে তারা যে আন্দোলন করছেন, যে ভাঙচুর করছেন, যে জ্বালাও পোড়াও করছেন, আসলে এই 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 নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আসলে পুলিশও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আজ কিন্তু সকাল থেকেই এই শ্রমিকরা কিন্তু গাজীপুরের বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে এবং পুলিশ বক্স ভাঙচুর করেছে এবং ওয়ালটনের শোরুম কিন্তু আগুন জ্বালিয়ে এবং পিক আপ ভ্যান আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তো এইভাবে আন্দোলন তারা করছে। তো পুলিশ বলছে যে তারা কিন্তু আসলে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আজ কিন্তু শিল্প কয়েকটি সংগঠন মিলে তারা কিন্তু বসেছিল একটি সিদ্ধান্তের জন্য। এই সিদ্ধান্তে তারা জানিয়েছে যে সাধারণ শ্রমিক যারা রয়েছে তাদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা কিছু হলেও বেতন বৃদ্ধি করে সাধারণ শ্রমিকদের দাবি মেনে কিন্তু তারা আসলে এই তারা আসলে এই শ্রমিকদের সন্তুষ্ট করতে চান। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ তথ্য মনি।